ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 6টা, আর আমি আছি ছাদে। সারা রাত মুষলধারায় বৃষ্টি পড়েছে, তো ভাবলাম ছাদে যদি জল জমে তো দেখে আসি। তার সাথে সাথে গাছগুলো একটু দেখতে আসলাম, বৃষ্টিতে কেমন গাছগুলো হয়েছে আর কি। এখন বাজে সকাল 7:30, আর ওর বাবা বললো চলো বাজারটা করে দিই, তুমি নিয়ে চলে আসবে। তো ওই জন্য বেরিয়ে পড়লাম। আর ওয়েদারটা মোটামুটি শুকনোই আছে এখন। এই দেখো কি সুন্দর মিল এদের, একসাথে বসে আছে বিড়াল আর কুকুর, তো কোনো এদের মধ্যে ঝগড়া অশান্তি নেই, কি সুন্দর বসে আছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30, তো সমস্ত কাজকর্ম কমপ্লিট, বাসি কাজ। আর চলো এখন আমি পরোটা আর আলু চচ্চড়ি করবো, তো খুব খিদে পেয়ে গেছে, টিফিনটা ঝটপট বানিয়ে নিই। আর ভিডিওটাকে স্কিপ করো না, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে সকাল 8:30, আর এখানে দেখো আমি আটা মেখে নিয়েছিলাম আর পরোটা বেলে এখন ভাজছি। আর ময়দার পরোটা খুব একটা খাওয়া হয় না, তার কারণ হলো ময়দার পরোটা খাওয়া ভালো না, আটাই ভালো। তো এই কারণে আটা পরোটা দেখো করে নিয়েছি, আর সাথে আছে আলু চচ্চড়ি। তো সাদা আলু চচ্চড়ি করেছি কালো জিরে ফোড়ন দিয়ে। আলু চচ্চড়ি আর পরোটার বাবাকে টিফিনে দিয়ে দেব আর আমরা খেয়ে নেব। এটাই হলো সকালের জলখাবার। পরোটা ভাজতে ভাজতে অন্য কাজ করছিলাম, তাই পরোটাগুলো একটু পুড়ে গেছে। আর ময়দার পরোটা খুব একটা পড়ে না, তার কারণ হলো ময়দা যেহেতু সাদা আর ময়দা খাওয়া জানে তো ভালো না শরীরের পক্ষে, তো যতটা পারি ওই জন্য লাল আটা এইটাই আনার চেষ্টা করি, তো ভুষিযুক্ত আটা আরও ভালো। ঈশান আর বুবাইকে দিয়ে দিলাম, আর এখানে আমিও খেয়ে নিচ্ছি। তো টিফিনটা খাওয়ার পর তারপর জল আনতে যাব, কারণ খাওয়ার জলটা আনা হয়নি, নিচ থেকে যেহেতু আনা হয় খাওয়ার জলটা ওটা নিয়ে আসবো। আর তারপর ঈশানকে হোমওয়ার্ক করাবো, কারণ অনেক হোমওয়ার্ক দিয়েছে, শনি রবিবার যেহেতু ছুটি ছিল তো প্রচুর হোমওয়ার্ক জমে গেছে, আর সোমবারও তো ছুটি ছিল তো প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, তো সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে। আর তারপর ও হিন্দিটা একদমই লিখতে চায় না, ম্যাথ ইংলিশ এগুলো সবই লেখে কিন্তু হিন্দিটা কিছুতেই লিখবে না, খালি বলে মা হাত ধরে করিয়ে দাও। তো সেটা হাত ধরে তো করালে হবে না, ওকে টাইম নিয়ে ওকে লেখাতে হবে, তো তার জন্য ওকে একটু আজকের বেশি টাইম দিতে হবে। তো ওকে হোমওয়ার্কটা করিয়ে তারপর ওকে রেডি করব, স্কুলে পাঠাবো। ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি রান্না করব, আর রান্নার জোগাড় তো হয়েই আছে। দেখো কি কালো মেঘ, মনে হয় ঝেঁপে বৃষ্টি আসছে, আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে, দেখছো? ওয়েদারটা দারুণ লাগছে, তাই না? দেখো মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে, এরকম ওয়েদার আমার খুব প্রিয়। এখন বাজে 11:10, ঈশানকে রেডি করিয়ে দিলাম স্নান টান করিয়ে। আর এখানে দেখো আমি বই টইগুলো গুছিয়ে নিচ্ছি, ওর তো হোমওয়ার্ক কমপ্লিট, তো এখন ওকে আমি স্কুলে পাঠাচ্ছি, স্কুলের ড্রেস পরিয়ে দিয়েছি, বই টই সমস্ত গুছানো হয়ে গেছে। আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো কোনো ব্যাপার নেই, ছাতা নিয়ে যাব। তো দেখো সমস্ত দাদার পেন নিয়ে এসছে, বিছানার মধ্যে ছড়িয়েছে, দেখো সব আমি তুলে রাখলাম, আর ও সব পেন নিয়ে যাবে বলছে স্কুলে, অথচ পেনে লেখে না, কি বলবে ওকে? পেন্সিলে লেখে, ও সব পেন ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখেছিল, আবার সমস্ত পেন আমি বের করলাম। প্রথম প্রথম আমি প্রত্যেক দিনই ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করতাম, তো এখন বেশ কয়েকদিন হয়ে গেল ব্লগ ভিডিও পাঠাতেই পারছি না, কেন কি জানি কোথা থেকে টাইম চলে যাচ্ছে বুঝতেই পারছি না, আর ক্যামেরা অনও হচ্ছে না আমার। তো যাই হোক, আমি কষ্ট হলেও একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিন। ওকে তো স্কুলে দিয়ে আসলাম, আর এখন বাজে
প্রায় 11:45, আর এখানে দেখো মাছ, সিলভার কাপ মাছ আছে। তো মাছটা আমি ভালো করে ধুয়েই রেখে দিয়ে গেছিলাম। তো ঝাল করে নিচ্ছি, মাছের ঝাল দু রকম হবে, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল করব, আর সর্ষে পোস্ত বেটে রেখেছি, সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের সর্ষে বাটা হবে, আর ভাত। এই হলো আজকের মেনু আর কি, তো সিম্পল মেনু। তো এই দেখো সর্ষে পোস্ত দিয়ে করছি, ফুটে উঠেছে, আরও বেশ খানিক্ষণ হবে এটা। সর্ষে পোস্ততে কাঁচা লঙ্কা দিলে খুবই ভালো লাগে, তাই আমি যত পেরেছি কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা খেতেও ভালো লাগে সর্ষে পোস্ততে। আর এখানে একটা রুইয়ের চারা ছিল, সেটাকে ভেজে রেখেছি। রান্না কমপ্লিট। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 3টে, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আধ ঘন্টা হলো। ঈশান্ত আসলো স্কুল থেকে 2টোর সময়, ওকে খাওয়ালাম, তারপর আমি খেলাম। তো ঈশানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন দুজনেই ঘুমোচ্ছে, ঈশান আর বুবাই। আর আমার আর ঘুম হলো না, একটু শুয়েছিলাম, আর তারপর ভাবলাম না উঠে পড়ি, ব্লগ ভিডিওটা এডিট করতে হবে। তো কতদিন ব্লগ ভিডিও ঠিক মতো এডিট করা হয় না বলে মানে আপলোড দিতে পারছি না, শর্ট ভিডিও দিচ্ছি কিন্তু ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে চেষ্টা করছি দেবো। আর সকাল থেকে এত বৃষ্টি পড়ছে কি বলবো, এখন ওয়েদারটা এত সুন্দর লাগছে, দারুণ। তো এরকম ওয়েদার আমার খুব ভালো লাগে। ওয়েদারটা কীরকম বলো তো, না রোদ না বৃষ্টি, এইরকম মানে মাঝামাঝি মিডল ওয়েদার। তো বৃষ্টিও নেই আর রোদও নেই, আর মেঘলা আকাশ, আর পুরো শুকনো হাওয়া দিচ্ছে। তো এরকম ওয়েদার দারুণ লাগে। তোমাদের ভালো লাগে কিনা কমেন্ট করে বলো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, চলো ভিডিওটা এখন এডিট করবো, দেখা যাক কতদূর এডিট করতে পারি, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা, তাই না? তো চলো। এখন বাজে সন্ধে 6টা, এখানে দেখো দুধ আর টোস্ট আছে, তো ঈশান খাবে আর বুবাইও খেয়ে নেবে। সন্ধে টন্ধে দিয়ে দিলাম ঠাকুরকে, সন্ধে দিয়ে তারপর আমি একটু টুকটাক রান্না করব। তো দেখো এখানে ডিমের অমলেট করেছি, এটা 3টে ডিমের অমলেট, আর একটু ভাত করব, আর দুপুরে তরকারি আছে ওতেই হয়ে যাবে। আর এখানে দেখো মালপোয়া আছে, এই দেখো ঈশান খেতে খুব পছন্দ করে, তাই তো বাবু? হ্যাঁ। খেতে ভালোবাসো? হ্যাঁ। হাই এভরিওয়ান, এখন বাজে রাত 9:30। তো খাওয়া দাওয়া তো সকলেরই কমপ্লিট, আর ওরা এখন শোবে, আর আমি একটু লাইভ করবো আর কি। তো চলো আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি, আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো আজকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মধ্যে এখানেই এন্ড করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।